ধামরাইয়ে সড়কের পাশে গাছ কাটার সময় চাপায় ইজি বাইকের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। এদিকে টাঙ্গাইলে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা তালিকা যাচাই শেষে সোমবার দুপুরে ইজি বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বাইচাল এলাকার নুরু। তার সঙ্গে ছিলেন বিভিন্ন এলাকার আরও 6 সুবিধাভোগী। ওই সময় কাওলিপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় রাস্তার পাশে গাছ কাটা হচ্ছিল। হঠাৎ একটি গাছ ইজি বাইকের উপর পড়লে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। গাড়ি চলতেছে আর উপর থেকে অনেক বড় গাছ ঠাস করে পড়ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতার কাট করার জন্য বালিয়া ইউনিয়ন পরিষদে গেছিল। ওখান থেকে আসার সময় রাস্তার মাঝখানে সিগন্যালবিহীন গাছ কাটতেছিল, ওই গাছের চাপা পড়ে এই লোকগুলো মারা গেছে। আমরা সংকেত দেওয়া হয় নাই, ওই অবস্থায় সেই করছে, গাছ ফালিয়ে দিছে গাড়ির উপরে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের দুপাশের গাছ কেটে নেওয়ার সময় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা। বিষয়টি তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনার আশ্বাস প্রশাসনের। যাদের অবহেলার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেলতৈল এলাকায় প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা মেয়ের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু ঘোষণা করা হয় আরও 4 জনকে। মাটির ডামটা গাড়িয়ে সরাসরি উপর দিয়ে চলে যায়। এক পরিবারের মধ্যে আমার চাচা এবং তারই মেয়ে দুজনা আসতেছিল বাজারে, হঠাৎ করে এরকম ডাম ট্রাক উপর দিয়ে এরকম পরিস্থিতি করছে। একটা খালি ডাম ট্রাক হাটুবাঙ্গার থেকে সখীপুরের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে একটা সিএনজি এবং প্রাইভেট কার আসতেছিল। সিএনজিতে 7 জন যাত্রী ছিল আর সিএনজিটার পিছনে একটা প্রাইভেট কার ছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিয়াজ মখদুম, সময় সংবাদ।